আরে চাচা, এটা কি? আঙ্কেল, আজকে জাদু দেখাবো। আজকে জাদু দেখাবে? জাদু 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 জাদু। এটা কি দিনি আঙ্কেল? এই গো জাদু, আয় আয় ঘুরে ঘুরে। এ কি জাদু দেখাবেন আজকে? হ্যাঁ জাদু দেখাবো, দেখেন আঙ্কেল। আচ্ছা আচ্ছা, এটা কি জিনিস? এটা আঙ্কেল ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল? হ্যাঁ। কি কোন, এটা না একটা প্রজাপতির মতো দেখা যাইতেছে। প্রজাপতি? হ্যাঁ হ্যাঁ, প্রজাপতির পাখা উঠবো। পাখা উঠবে? হ্যাঁ পাখা উঠবো। কি কোন, দেখি ডাইনিং টেবিল কেমন এটা। কয়জন খাওয়া যাবে? কয়জন? দশজন বসা যাবে, দশটা চেয়ার বসা। চেয়ার কই, চেয়ার কই? চেয়ার আছে। আন এই দেখেন দর্শক, কত চমৎকার জিনিস বানাইছে চাচা, দেখেন একেবারে রাজকীয় অবস্থা। আরো আছে তো আঙ্কেল? কি আছে? এই যে দেখেন, এটার সাথে আরো আছে, এটার সাথে আরো আছে দেখেন। আচ্ছা আবার কি? ওয়াইটার লাগবে না, ওয়াইটার ছাড়া। আচ্ছা, খাবারের সাথে ওয়াইটার লাগবে না, কোন প্রকার কোন ওয়েটার লাগবে না। লাগবে না, খাবার আইবো। এই খাবার আমার কাছে। আচ্ছা এই যে দেখেন, খাবার আমার কাছে আয়। হ্যাঁ খাবার আমার কাছে। মানে ঘোরান দিলে খাবার চলে যাবে? চলে যাবে। ওয়াও, ওই দিক থেকে খাবার এদিকে চলে আসবে। আচ্ছা দেখেন কতটা চমৎকার, একসাথে দশ জনে মিলে বসতে পারবে, দশ জন লোক আপনারা খাবার খেতে পারবেন এমন এক ডাইনিং টেবিল। আচ্ছা ওই যে পিছনটা কি? এইটা এইটা আঙ্কেল, এটা কি জিনিস? এটাও বেড, জাদুর বেড। জাদুর বেড? এটা খাট হবে? খাট হবে। কেমনে কেমনে হবে দেখাবো। দেখান দেখান দেখান, এই খাট হয়ে যায়, চারটে সরা। আচ্ছা এই যে দেখেন, আবার খাট হয়ে যাচ্ছে। ও রে চমৎকার, দেখেন দুই দিন পরে তো ভেঙে যাইবো। ভাঙবে না, এটা গ্যারান্টি সহকারে আছে আঙ্কেল। আচ্ছা দেখেন, এইটা কিন্তু আপনার খাট হয়ে গেল ভাই, দুই দিন পর ভেঙে যাবো। নি ভাঙবো কেন? আরে এটা মেটাল দিয়ে তৈরি করে, মেটালের তৈরি, একেবারে মেটাল দিয়ে তৈরি করা, তৈরি। আচ্ছা আচ্ছা, একেবারে দেখেন মেটাল দিয়ে তৈরি করা, এটা হচ্ছে জাদুর খাট। ওয়াও, এ শোন যাবো নাকি? হ্যাঁ শোন যাবো। শুয়ে পড়েন তো। এই যে দেখেন দুইজনে আরেকজন শুতো। আচ্ছা এখানে দেখেন দুইজনে কিন্তু শুয়ে পড়া, দুইজনে শুই তারবো। হাই হাই। আচ্ছা এটা কী দিয়ে তৈরি করছেন? এটা মেটাল, সম্পূর্ণ মেটাল, সম্পূর্ণ কিন্তু লোহার তৈরি, লোহার তৈরি। আচ্ছা বিছানাটা দেখান যাবে কিসের? এটা এটা বিছানাটা হয়েছে এই কাপড় দিয়ে, আর ওই যে ইয়ে দিয়ে, গর্জনের প্লাই দিয়ে, গর্জনের প্লাই দিয়ে করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দেখেন যে অনেক চমৎকার চমৎকার এইরকমই জাদুর কিছু জিনিস আছে ওনাদের কাছে, সব কিছু দর্শক আজকে দেখাবো, সব জাদুর খেলা। এটা কি সোফা? এটাও সোফা। আচ্ছা কত সুন্দর সোফা দেখেন। এটা সুবা না খালি, সুবা কাম বেড, দিনের সুবা রাইতে বেড, আবার রাতে বেড হবে। তার নাম হইলো সুবা কাম বেড, সোফা কাম বেড। আচ্ছা দেখি দেখি, দেখবেন সোফা কাম বেড, সুবা হয়ে যা, বেড হয়ে যা, বেড হয়ে যা, এই দেখেন বেড। হাই হাই, এই তো চমৎকার জিনিস বানাতেন সব। আরো আছে এটা চলে। আচ্ছা এটার নিচে তো একটা ডয়ার, এই দেখেন নিচে কিন্তু একটা ডয়ারও আছে। খেতা বালিশ কম্বল টম্বল যা আছে সব আসবাবপত্র রাখতে পারবেন। আচ্ছা খেতা কম্বল জিনিসপত্র যা আছে রাখতে পারবেন। দেখি না একটু, এটা হচ্ছে একটা খাট, আর এটা দিনের বেলা থাকবে সোফা, রাতের বেলা হবে খাট, খাট আবার দিনের বেলা আর রাতের বেলা যে আপনি ঘুমাবেন, যত প্রকার বিছানাপত্র আছে সব ভিতরে রাখতে পারবেন, ভেতরে কিন্তু এইভাবে আপনারা রেখে দিতে পারবেন। ও রে কতটা চমৎকার দেখেন। আচ্ছা তাহলে এক সেকেন্ডে আবার সোফা হয়ে যাবে, এক সেকেন্ডে সোফা, দেখি দেখি, লাগবে না, এই যে দেখেন সোফা, এই সোফা হয়ে যা। ও রে দেখেন টান দিলেই হয়ে যাচ্ছে আবার সোফা, বসা যাবে? বসা যাবে, তিনজন বসতে পারবে একসাথে, কিন্তু দেখেন আপনারা তিনজন বসে থাকতে পারবেন। ওয়াও, আর ঘুমানো যাবে কয়জন? ঘুমানো যাবে, তিনজন ঘুমাইতে পারবো হালকা পাতলাইলে, আমি দুজন করে ইজিলি ঘুমাইতে পারবো। আচ্ছা দুইজন কিন্তু ইজিলি ঘুমাতে পারবেন, এটাই সাইজ কি একটাই হয়? সাইজ আছে তিনটা সাইজ, তিনটা সাইজ। কি কি সাইজ? এই যে এটা এটা আছে একটা সাইজ, আর একটা আছে তিন ফিটি। আচ্ছা একটা আছে চার ফিটি, এটা শুধু সাইজ হচ্ছে এটা চার ফিট। এই যে দুইজন, দুইজন, এই যে এটা। আচ্ছা আসো, এটা হচ্ছে দুই সিটের। হ্যাঁ এটা চার ফিটের দুইজন। আচ্ছা যদি চাই যে আমরা হচ্ছে বিভিন্ন সাইজের বানায় নিব নিজেদের ইচ্ছা মতো, দেওয়া যাবে? আমাদের ফ্যাক্টরি যেমনি ইচ্ছা বৈশা থেকে বানাই নিতে পারবে। আচ্ছা ওইটা একটু খাট করেন তো, এই বেড হয়ে যা। এই দেখেন জাদুর বেড, হ্যাঁ জাদুর বেড, এটা হচ্ছে একজনের দুইজনের, দুইজনের, এটা হচ্ছে দুইজনের, দুইজনের, চমৎকার। আরো কিছু কালারও আছে এখানে দেখেন, যাই কালার আছে, কালার আছে, কালারের শেষ নাই, কালারের রাজ্য। আচ্ছা কালারের কিন্তু রাজ্য, এইটা তো দেখাচ্ছে আরো চমৎকার, আরো চমৎকার। এটার নাম হচ্ছে বক্স কাম বেড, বক্স কাম বেড, বক্স কাম বেড। আচ্ছা এই যে বক্স কাম বেড মানে বক্স, বক্স, বক্স। আচ্ছা এই কাঠে কি গুনে ধরবো না?
আবার খাট হয়ে গেল। তবে এটা হইছে সেগুন গাছের মেটাল বডি। আচ্ছা, এটা হইছে মেটাল বডি, এই যে দেখেন সব লোহার তৈরি, সব লোহার তৈরি, মানে এমনিতে কোনো সমস্যা হওয়ার তো কিছু নাই, কোনো কিছু নাই, একেবারে সব লোহার না। কিন্তু এইটা তো বিছানার যে চাদরটা বা এই যে কাপড়টা, এই তো ময়লা হবে, তখন পরিষ্কার করবে কেমনে? এই যে পরিষ্কার করবে কেমনে? ও মানে পদ্ধতি আছে, এই যে দেখেন পরিষ্কার করার পদ্ধতি আছে, এই দেখেন, এই দেখেন একবারে চলিত রাবার ফোম দিয়া, রাবার ফোম দিয়া, রাবার ফোম দিয়া তৈরি করা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, একদম রাবার ফোম। গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। কতদিনের? 40 বছরের ফোমের গ্যারান্টি। 40 বছর? 40 বছর ফোমের গ্যারান্টি। আচ্ছা দেখেন, 40 বছরে কিন্তু আপনারা ফোমের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। ওকে, তার মানে এটা খুলে ওয়াশও করা যাবে? ওয়াশও করা যাবে। আচ্ছা এই কাট কিসের কাট? কাট এটা হচ্ছে কেরাসিন কাট। গুনে ধরবো? না, গুনে ধরবে না, গুনে ধরবে না, গুনে ধরবে না। 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাইব। দেখি তো মানে কয়জন ওঠা যায়, কয়জন উঠবো? হ্যাঁ, আরে কয়জন না, এটা মানে হাতি ফারালে কিছু মানে, এই কয়জন আছে উঠছেন, উঠে দেহা দিয়ে একটু, মানে হাতি ফারালে কিছু হবে না, হাতি ফারালে কিছু হবে না, হাতি দা ফারালে আমার কিছু হবে না। কি অবস্থা দেখেন, এই যে আমাদের ইচ্ছা মতো লাভ হলে কিছু হবে না। আচ্ছা তো এই যেগুলো বানাই কে? আপনি কি মানে ইঞ্জিনিয়ার? সব তো আমি ইঞ্জিনিয়ার, আমি মাল আনছি বাংলাদেশে মারিয়া স্টিলে। আপনি ইঞ্জিনিয়ার? হ্যাঁ আমি আনছি। দেখেন এই সব কিছু, এই বুদ্ধি কিন্তু ওনারই, কতটা সুন্দর সুন্দর জিনিস বানাইছে। এখানে আরেকটা কালার দেখেন, এটা আছে অল ওভার, অল ওভার, এটা হইছে অল ওভার, সম্পূর্ণ আছে, সম্পূর্ণ নাচছো হয়ে আছে। আচ্ছা এই ব্যাট হয়ে যায়, দেখেন কি রাজকীয়, এটা হইছে রাজকীয় মডেল, বসকাম ব্যাট আবার হয়ে গেল। এই যে দেখেন এটার বিছানা দেখেন, ওরে সব অল ওভার আছে, এটা তো পুরো আছে, পুরো আছে, জং করবো, জং 100 বছরের ভিতর জং করবো না, দেখেন অল ওভার আছে, 100 বছর আছে, নাচছো হয়ে আছে, আর নাচছো হয়ে আছে, দেখেন যা আছে, ওয়াও, বিছানা হয়ে আছে স্যার, আবারও একটু ডাইনিং টেবিল দেখাবো। এই ধরনের আর কি কি আছে আপনার কাছে? আরো আছে, আপনি দেখেন আমি আই কেমনে আই দিই। আচ্ছা এটা দেখা 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 না, এটা আবার কি? এই এই অ্যাক্সিডেন্ট করুন তো, কারা কারা অ্যাক্সিডেন্ট করিস না, অ্যাক্সিডেন্ট করিস না। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট করিস না, কি দেখা? এটা জাদু, এটাও জাদু, জাদু বুঝলাম না। এটা ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল, ফরার টেবিল, এটা বড় টেবিল, হ্যাঁ এই দেখেন জাদু, এই জাদু, ও রে। আচ্ছা এইটাও ফরার টেবিল? হ্যাঁ ফরার টেবিল, এই ফরার টেবিল হয়ে যা, ফরার টেবিল হয়ে যা। আচ্ছা এই তো চমৎকার জিনিস বানাইছে। আচ্ছা এগুলো শিখছেন কই আপনি? মানে চেয়ারও ঢুকায় রাখা যায়, দেখেন কতটা চমৎকার। আচ্ছা ও রে, আচ্ছা মানে তো খাওয়া দাওয়া তো করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে, মানে আপনার পড়ালেখা পড়ালেখা করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, ছয়জন লোক বসতে পারবে, এটা তো কিন্তু পানি পড়লে তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হইব না, এটা এটা হচ্ছে মেলামাইন বোর্ড, মেলামাইন বোর্ড, হ্যাঁ পানি আন, পানি আন, পানি আন, এটার মধ্যে পানি পড়লে কিচ্ছু হইতো না। আচ্ছা মানে মেলামাইন বোর্ড তাই তো? এই দেখেন পানি নিবে, এটা বাঁচবো, এই দেখেন সমস্যা নাই, পানি আন করে দেবো। ওয়াও, আচ্ছা তাহলে এটার মধ্যে চেয়ার থাকবে কয়টা? এটার মধ্যে চারটা চেয়ার আছে, চারটা চেয়ার থাকবে, হ্যাঁ। আচ্ছা আর ইয়া থাকবে কয়টা কি বলে, এটা আবার ভাঁজ করে রাখা যাবে? হ্যাঁ ভাঁজ করে রাখা যাবে, আবার করেন তো, ভাঁজ করেন তো, এই যে দেখেন ভাঁজ হয়ে যা, দেখেন কতটা অল্প জায়গায় আপনি সুন্দরভাবে রেখে দিতে পারবেন, আবার চেয়ারগুলোও ঢুকায় রাখতে পারবেন। আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে এটার মধ্যে টাকা পয়সা রাখতে পারবেন, সবই রাখতে পারবেন, হান্ডি পাতিল রাখতে পারবেন, ফিলিট রাখতে পারবেন, আর এটার ভিতরে চেয়ার রাখতে পারবেন, আবার চেয়ারগুলো ঢুকায় রাখতে পারবেন, রাখতে পারবেন। আবার মনে করেন এটা লড়াছড়া করে গেলে কি, এই লড়াছড়া করিস না, মার ফাড়া, মার ফাড়া, মার ফাড়া, লকাই গেল, লকাই, আর লড়াছড়া করবে, আর লড়াছড়া করবে না,
আচ্ছা আচ্ছা চমৎকার। তো দর্শক যারা লাইভটা দেখছেন, হ্যাঁ, এই যে প্রথমে যে ডাইনিং টেবিলটা দেখানো হইলো, এই ডাইনিং টেবিলটার দাম কত হতে পারে একটু আপনারা আইডিয়া করেন। আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই টেবিলটা দাম কত, আসলে কত টাকা প্রাইস হলে আপনাদের পছন্দ হবে, এটা দাম কত হতে পারে একটু কমেন্ট করে আমাদের জানান। আচ্ছা, তাহলে সোফা কাম বেডের প্রাইসগুলো জেনে নেই ভাই। আর আজকাল এই জনগণের লাগে কিছু নাই, আমাদের বিউসের লাগে কিছু নাই। কি কি এই যে দশটা চেয়ার, দশটা চেয়ার কি করবেন? দশটা চেয়ার দশজনকে ফ্রি দিব। ফ্রি দিবেন? হ্যাঁ। এটা কেমনে? যে যত শেয়ার বেশি করবে, আচ্ছা, তাদেরকে একটা করে শেয়ার দেওয়া হবে 2200 টাকা দামের একটা করে শেয়ার, গোল্ড কালারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শেয়ারগুলো থাকবে। দেখেন আপনারা কিন্তু এই লাইভটা যারা শেয়ার করবেন তারা 10 জনের 10টা চেয়ার পাবেন এরকম। আচ্ছা, কমেন্টে যদি সঠিক দাম বলতে পারে কিছু দিবেন না? হ্যাঁ অবশ্যই। কি দিবেন কোন? তাদের জন্য একটা টেবিল ফ্রি আছে, একটা একটা। এখন সঠিক দাম তো মনে করেন যে অনেকেই কইলো, তাহলে একজনকে দিবেন কেমনে? লটারি? হ্যাঁ, লটারি 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 লটারি, মানে লটারি করে পাবেন একজনে? হ্যাঁ, একজনে লটারি করে। আচ্ছা, এই টেবিলটার সঠিক দাম যারা বলতে পারবেন কমেন্টে যে এই টেবিলের দাম কত হতে পারে, আপনি তো দাম বলে দিবেন নাকি? হ্যাঁ, আমি বলে দিব একবার লাইভের শেষের দিকে। লাইভের শেষের দিকে? আচ্ছা, এর মধ্যে আপনার দাম বলতে থাকেন যে এই টেবিলের দাম কত হতে পারে, সঠিক দাম বলতে পারলে আপনি হতে পারেন ভাগ্যবান, আপনি ভাগ্যবান বিজয়ী কিন্তু হতে পারেন। আচ্ছা, এর মধ্যে তাহলে জানবো হচ্ছে আমরা বিভিন্ন সোফা কাম বেডের দাম দর সম্পর্কে জেনে নিই। এই একটা আছে হচ্ছে কলিজা কালার, তাই তো? এই একটা আছে হলো মাল্টি কালার, এই একটা হচ্ছে পেস্ট কালার, এই একটা হচ্ছে মাল্টি কালার, এইদিকে আছে মাল্টি কালার, এদিকে আছে একটা পেস্ট কালার, অনেক অনেক কালার আছে। দেখেন হলুদ কালার, গোল্ড কালার, এই দেখেন একটা আছে হলুদ কালার, একটা আছে বাসন্তী কালার, গোল্ডেন কালার, এই যে আছে বস কাম বেড, এটার নাম হচ্ছে আমাদের বস কাম বেড, বস কাম বেড সোফা। আচ্ছা, আরিয়ান খান বলতেছে ভাই দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর জিনিস দেখানোর জন্য। আচ্ছা, আসলে কিন্তু সুন্দর জিনিস। রিমা সর্দার বলতেছে 16,890 টাকা হতে পারে এই টেবিলের দাম। আপনারা তো আচ্ছা, তাহলে কোনটার দাম বলে দেবো বলেন? এই যে দেখেন আরেকটা অল ওভার, অল ওভার, অল ওভার অ্যাসেস। আচ্ছা, যা আছে অল ওভার অ্যাসেস, যা আছে সম্পূর্ণ অল ওভার আছে। দেখেন ডিজাইন কি, দেখেন এইটাও দেখেন কতটা সুন্দর। আচ্ছা, এটা সম্পূর্ণ এসএস এর, সম্পূর্ণ এই দেখেন এটার নাট সহ হয়ে আছে, নাট সহ এসএস, এই দেখেন বিছানা সহ হয়ে আছে, এই যে বিছানা এসএস। আচ্ছা, যা আছে বিছানা সহ হয়ে আছে। আচ্ছা, তো শেয়ার করলেও কিন্তু একটা করে চেয়ার পাবেন আপনারা। আচ্ছা, ওয়াও, এই যে এই বক্সটা কিন্তু আবার আলাদা ডিজাইন, আলাদা ডিজাইন, যা খুশি রেখে দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কয় ফিট বাই কয় ফিট হয় আপনাদের কাছে? এটা হইছে 5 ফিট বাই 6.5 ফিট, 5 ফিট বাই 6.5 ফিট। জি। আচ্ছা, এটার প্রাইস কি রকম হবে? এটার প্রাইস হচ্ছে 34,000 টাকা, 36,000 টাকা, 36,000 টাকা। সব তো এসএস এর, এইটা হইছে আপনার এসএস এরটা দিয়া। হ্যাঁ, আচ্ছা, এসএস এর 36,000 টাকা, 36,000 টাকা। এখন এটার কি বলে ফোমের গ্যারান্টি আছে? ফোমের 40 বছরের গ্যারান্টি লিখিত, লিখিত ফোমের থাকবে, 40 বছরের গ্যারান্টি থাকবে এটার। আচ্ছা, তারপরে হচ্ছে যে ওই যে কাঠ, কাঠগুলো যে ব্যবহার করছেন, কাঠের কোনো গ্যারান্টি আছে? কাঠেরও গ্যারান্টি আছে। কত বছর? গুণা পোকার 10 বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন, ঘুণে পোকার জন্য রিপ্লেস গ্যারান্টি 10 বছরের। ওয়াও, চমৎকার। আচ্ছা, তাহলে এটা কয় ফিট বাই কয় ফিট বলছেন? 5 বাই 6.5, 5 ফিট বাই 6.5 ফিট। এর থেকে ছোট সাইজ কোনটা? এর থেকে ছোট সাইজ হচ্ছে এটা 4 ফিট বাই 6.5 ফিট, এইটা ছোট সাইজ, এটা ছোট সাইজ 4 ফিট বাই 6.5 ফিট, 6.5 ফিট। আচ্ছা, এটার প্রাইস কি রকম? আজকের লাইভে একবারে অফার দিয়ে দিমু, অফার, অফার। আচ্ছা, এটা হচ্ছে 24,000 টাকা, 22,000 টাকা আজকে লাইভে লাগবে, আজকে লাইভের জন্য মাত্র 22,000 টাকা, মাত্র 22,000 টাকা। ওকে, 4 ফিট বাই 6.5 ফিট, 4 ফিট বাই 6.5 ফিট। এই যে দেখেন আরেকটা, এই আরেকটা। আচ্ছা, এই যে দেখেন, ওকে, এটা কয় ফিট? এটা 5 বাই 6.5, 5 বাই 6.5, এই যে দেখেন এটা দয়ার কিরকম প্রাইস, কিরকম? এটা হচ্ছে 24,000 টাকা মাত্র আজকাল, এটা হচ্ছে মাত্র 24,000 টাকা। ওকে ওকে, এই যে আরেকটা আছে, এটা খালি কালার, একেবারে কলিজা কালার, দামে কি কালার? আচ্ছা, কালার, দামে কি কালার, খালি কালার। ওকে, আপনারা সাইজ বললে, আপনারা সাইজ বললে কিন্তু নিতে পারবেন। এই যে, এই যে আরেকটা আছে দেখেন, এটা হচ্ছে 24,000 টাকা, এটা হচ্ছে 24,000 টাকা। দেখেন ডিজাইনগুলো, দেখেন কত সুন্দর ডিজাইনগুলো করছি। এই কি স্টোন কি উঠে যাবে নাকি? না, উঠবে না, উঠবে না। আচ্ছা, তাহলে তো সোফা কাম বেডের সাইজ অনুযায়ী আপনার দাম বলে দেন। 23,000 টাকা, এই যে সেম ডিজাইনের, সেম পিওর, সব 23,000 টাকা। এই যে 23,000 টাকা, এটা হচ্ছে 23,000 টাকা, 23,000 টাকা। ওয়াও, এটা খালি ডিজাইনের জন্য 1,000 টাকা বাড়তি। সবগুলো দেখেন কতটা সুন্দর, চমৎকার। আচ্ছা, তাহলে এটা তো একটু গর্জিয়াস, এটা গর্জিয়াস। তাহলে এটা, এটার দাম কি একটু বেশি হবে? এটা হচ্ছে 42,000 টাকা, এটা হচ্ছে 42,000 টাকা, 42,000 টাকা। আর অল ওভার, এটা হচ্ছে অল ওভার এসএস যেটা, হ্যাঁ, 48,000 টাকা, সবকিছু এসএস এর, সবকিছু এসএস, যা আছে সব এসএস। তাহলে কত এটা? 48,000 টাকা, 48,000 টাকা।
ওকে বস কাম বেড। আচ্ছা টেবিলের দামটা তো আমরা পরে বলে দেবো আপনাদেরকে, এর মধ্যে ওই যে একটা জিনিস দেখাইছিলাম এটার প্রাইসটা বলে দিই। এগুলো কত করে? 5 ফিট বাই 6.5 ফুট। এগুলো কত কোন জায়গায় ব্যবহার করবে? এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায়, বাড়ির বারিন্দা কোন ছাদে কোন যে কোনো জায়গায়। আবার একটু করে দেখাই তো, আবার দেখবেন, এটা তো একবার দেখছেন, আবার দেখেন এটা শুরুটা। হ্যাঁ এটা হলো ছোট সাইজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ছোট সাইজ, এটা ছোট সাইজটা, চমৎকার। এটা হচ্ছে 3.5 ফিট, এটা হচ্ছে 4 ফিট, 3.5 ফিট 4 ফিট, আচ্ছা ওকে। এটার প্রাইস কিরকম? এটা হচ্ছে 12,000 টাকা প্রাইস, আমাদের 1,000 টাকা, আপনি আজকাল লাইভের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 11,000, এটা হচ্ছে 11,000 টাকা হলে এখন নিতে পারবেন। এটা কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে বিশেষ করে? এটা যে কোনো জায়গার মাঝে, গড়ের চিপা চাপা যা আছে, বারিন্দা ছাদে সব জায়গায় এটা ব্যবহার করতে হবে, একবারে 8 ইঞ্চি জায়গার ভিতরে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, তবে একদম এই যে হেনে একটা লক আছে, বিশেষ করে হাসপাতাল আর হচ্ছে কারখানার জন্য ভালো হবে, আর হলো হসপিটাল, হসপিটাল, হ্যাঁ এই যে একবার এক জায়গায় আপনি রেখে দিতে পারবেন, খুবই ইজি। আচ্ছা অনেকেই বলতেছে পঞ্চগড়ে কি ডেলিভারি করা যাবে? সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে ফাতুরিয়া, যে কোনো জায়গা বাংলাদেশের ভিতরে নিতে পারবো, ডেলিভারি দিতে পারবো, ওকে, কুরিয়ারের মাধ্যমে। এই সাইজের দাম কত বলছেন? এটা হচ্ছে 11,000 টাকা, 11,000, এটা হচ্ছে 14,000 টাকা, 14,000 আজকের জন্য, আজকের জন্য, আজকের জন্য। আচ্ছা তারপরে চলে আসে আমরা হচ্ছে পড়ার টেবিলে, পড়ার টেবিল, পড়ার টেবিল, এই পড়ার টেবিল কই, পড়ার টেবিল এই দিকা, পড়ার টেবিল এই দিকা। আচ্ছা দেখেন এই যে পড়ার টেবিলের দামটা বলে দেবো এখন আমরা, এইটা যেটা আমাদের দেখানো হয়েছিল, চারটা চেয়ার পাইবেন। আচ্ছা চারটা চেয়ার সহ 16,500 টাকা মাত্র আজকে, 16,500 আজকে, 16,500 এটার সাথে চারটা চেয়ার থাকবে, চারটা চেয়ার থাকবে, এটা হচ্ছে 16,500, 16,500। আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে ডাইনিং টেবিলে, 10টা চেয়ার সহ নাকি? 10টা চেয়ার সহ, 10টা চেয়ার সহ টেবিলের দাম কত? 10টা চেয়ার সহ এটা হচ্ছে এই যে বুটটা দিয়ে কিবোর্ড দিয়ে না, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে পিপিসি ফাইবার, পিপিসি ফাইবার, পিপিসি ফাইবারের বুট দিয়া, আচ্ছা আজকে একবারে অপার পাইজে দিব। আচ্ছা আচ্ছা, 39,500 টাকা, 39,500 টাকা, মাঝখানেরটা গোলাম দিই, মাঝখানেরটা, মাঝখানেরটা সহ পাইবো ফ্রি, মাঝখানেরটা সহ ফ্রি পাইবো। এই এই দেখেন খাবার চলে যাবে আপনার কাছে, খাবার ঘুরে আইবো, এই খাবার আমার কাছে। আচ্ছা 10টা থাকবে টেবিল, ও মানে চেয়ার, চেয়ারগুলো দেন তো দিই, আবার সেট করে দেখাই একটু। এই দেখেন 10টা চেয়ার সহ একেবারে দামটা বলে দেই না, আসলে কিন্তু অনেক চমৎকার চমৎকার জিনিস বানাইছে দেখেন, একেবারে শর্টকাট। এই যে দেখেন খাবার এদিকে লাইবো, এখন কিন্তু জায়গা একেবারে কম সব জায়গায়, আপনার কাজ শেষ, আপনি সুন্দর করে ভাঁজ করে রেখে দিবেন। এই দেখেন এইভাবে 10টা থাকবে চেয়ার, 10টা চেয়ার থাকবে। আচ্ছা চেয়ারগুলো তো দেখতে সুন্দর, এই চেয়ারগুলো যদি আলাদা কিনতে চাই কত করে? 2,200 টাকা পার পিস, পার পিস 2,200 টাকা, 2,200 টাকা, 2,200 টাকা। আর যদি, আর যদি অনেকে চায় যে না আমরা চেয়ার নিব না, আমরা শুধু টেবিলটা নিব, টেবিলে নিব, হ্যাঁ, তাহলে আপনি 19,000 টাকা দিলে হবে, আমার শুধু 19,000 টাকা দিলে হবে, দিলে হবে। আর 10টা চেয়ার সহ টেবিলের দাম 39,500, 39,500 টাকা হলে কিন্তু এই 10টা টেবিল সহ চেয়ার সহ আপনার টেবিলটা নিতে পারবেন। এই যে আয়েন অনেক সমতল আয়েন, আর আরো দেখেন এই যে, এই যে, এই যে, এটা আবার কি? এটা হলো বেড, এটা হচ্ছে ক্যাম্পিং বেড। আচ্ছা ক্যাম্প কার, ওরে এটাও খাট হইবো? হ্যাঁ এটা খাট হইবো, এই খাট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খাট দেখেন কতটা সুন্দর, এই যে খাট, এই যে একটা আইডার মধ্যে সাইজ, আর একটা একটু বড় সাইজের আছে এটা। আচ্ছা এই যে আরেকটা, এই যে দেখেন, এটা যে কোনো জায়গার মধ্যে বাসা বাড়িতে আপনি যে কোনো হাসপাতালে মেডিকেলে এটাই করতে পারবেন। আঙ্কেলের, আঙ্কেলের বুদ্ধি দেখেন মানে কত কিছু বানাইছে, এটা একটু বড় সাইজ, এটা একটু ছোট সাইজ, দেখেন দুটোটাই দেখেন। আচ্ছা এটার মাঝে, এটার মাঝে ইচ্ছা মতো লাফাই, তার লাফানো যাবে নাকি? লাফাই তার সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা দেখেন, এই যে দেখেন ঘুমাই দেখাই, ও হেভি জিনিস, হেভি জিনিস, হেভি জিনিস, এই যে দেখেন এটার মাঝে ঘুমাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা সুন্দর জিনিস। এই যে কাপড় যে ফিক্সড করে লাগাইছেন, এগুলো কি ওয়াশ করা যাবে? না এগুলাও এমনি ওয়াশ করতে হবে, এটা এমনি এমনি ওয়াশ করতে হবে, এমনি ওয়াশ করতে হবে, বুঝতে পারছি। এই যে দেখেন আবার, এই যে ভাঁজ করে রাখলেন, শেষ, এই যে ভাঁজ করে রেখে দিলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিস। এই যে এখানে বেলকু লাগানো আছে, বেলকু লাগাই দিলেই শেষ, শেষ হয়ে গেল। এই যে এখন দৌড় মারবে, ল্যান্ড ফাড়াই দেন, এই ফাড়াই থাকি এখন, বাহ, এই যা 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 চলে গেল, ওর একবার জায়গা মতো, জায়গা মতো গেছে গা, বাহ। এগুলো আর কিরকম প্রাইস? এটার প্রাইস হচ্ছে আজকে, অপার প্রাইস হচ্ছে 7,500, ঈদের অফার আজকে 7,500, 7,500 টাকা মাত্র এটার প্রাইস আজকে, তো দাম কমই। আর ওইটা দিছি 11,000, মাত্র 11,000, মাত্র 11,000 আজকে। আচ্ছা
আজকে কিন্তু লুটে বুটে নিয়ে নেন। এই যে দেখেন আবার লক আছে, এটার মধ্যে লক আছে, আর মারবেন লক একবারে, আর লড়বে না, আর লড়বে না। এই দেন দেখা দিও, নিতাতেন না, আর লড়বে না। আচ্ছা যাইতো না, যাইতো না, আর ওখান যাইবো গা। এই যা যা যা, থাক এক কোনায়। হ্যাঁ, ও জাগা মতো একেবারে, জাগা মতো গেল। আচ্ছা তাহলে কি আরো আছে? এই যে দেখেন, এটা একটা কাম্বেট, সেই রাজকীয় একটা সোফা কাম্বেট, সোফা কাম্বেট। আচ্ছা মানে এটাও বেড হবে অফিসে? হ্যাঁ, আপনি বসার লাগি নিলেন, খাওয়া দাওয়া লাঞ্চের পর একটু রেস্ট নেওয়া লাগে। আপনার লাঞ্চের খাবার দাবার গুলা সব রাখতে, বিছানা পত্র গুলা সব রাখতে পারবে। আচ্ছা অনেক সুন্দর জিনিস বানাচ্ছে, এটার দাম কত? এটার দাম মাত্র 26,000 টাকা, মাত্র 26,000 টাকা। এই যে আরেকটা 3 ফুটি, কত? মাত্র 17,000 টাকা। এটা 17,000 টাকা, মানে তিন একজনের একজনের। আচ্ছা 17,000 টাকা হলে লোহার, ওকে। তাহলে হচ্ছে আমরা দাম দর তো বলে দিছি। ওই আরেকটা রয়েছে আমাদের, আর কি আছে, আর কি আছে? এত কিছু কেন? আমার লই কি জিনিস? এটা হচ্ছে দুতলা, আজকে দুতলা বুড়ে, দুতলা দুতলা তো, এটা হলো দুতলা, দুতলা খাট। দেখেন যার জায়গা বাসা কম আছে, হোটেল এখন বোর্ডিং এ কোন যে কোনো জায়গা কোন। আচ্ছা মানে দুইতলা খাট? হ্যাঁ দুতলা খাট। বেডিং পত্র কই আছে? বেডিং পত্র নাই, বেডিং পত্র আনতে হইব, লাগাইতে হবে। বেডিং পত্র দিয়ে দিব, আমরা সব দিয়ে দিব আজকে। আচ্ছা এই দেন, এটার উপরে উঠতে আবার আরেকজন থাকতে পারবে, একটা বিছানা থাকবে উপরে, উপরে থাকবো একটা। এই যে বিদেশি স্টাইল, বিদেশি স্টাইল, ও এর মাঝে থাকবো একজন, নিচে থাকবো আরেকজন, নিচে থাকবো আরেকজন, নিচে থাকবো দুজন। ও তবে বিভিন্ন ওই যে হোস্টেলের জন্য ভালো হবে, হোস্টেল, তারপরে হচ্ছে বিভিন্ন হাসপাতাল। আচ্ছা তারপরে অনেক বাসায় এখনো লাগে, অনেক মোটা মাল দিয়ে তৈরি করা, অনেক টিকসই মাল। আচ্ছা কত করে, কত করে এগুলা? হ্যাঁ যদি আপনার আঠাশ হাজার টাকা বিছানা শোয়া থাকলে যা আছে অল কমপ্লিট, অল কমপ্লিট, অল কমপ্লিট, আঠাশ হাজার। এই দেখেন এগুলোর মধ্যে আমার আর কমেরও দিতে পারবো। আচ্ছা এই দেখেন, আরে দেখেন মানে মজবুত নাকি? খালি রংটা খালি হয়েছে, দেখেন যদি ভালো মাল লাইট গ্যারান্টি নিয়ে দেখান, লোহা লোহা। আচ্ছা লোহা আর কি হবে, ওকে। এটার দাম 28,000 টাকা, 28,000 টাকা সল বিছানা সহ, অল বিছানা সহ যা আছে একেবারে কমপ্লিট, কমপ্লিট 28,000 টাকা, 28,000 টাকা। ওয়াও চমৎকার জিনিস বানাইছেন। আচ্ছা এই যে এত বড় বড় জিনিসগুলা, এই ভিডিওটা দেখে যারা আপনার কাছে নিতে চাইবো তারা কিভাবে নিবে? আমাদের নাম্বার আছে, যোগাযোগ করবে। আমাদের এখানের মধ্যে উত্তর যাত্রাবাড়ি সতীক আলফার বালুর মাঠ, হ্যাঁ বাদলনগর 1 নম্বর গেট আমাদের ফ্যাক্টরি। আচ্ছা যারা সরাসরি আসবে তারা তো এইভাবে আসবে, হ্যাঁ এই ঠিকানায়, আর যারা দূরে থেকে নিবে? দূরে থেকে নেবে আমাদের মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপ ওয়াটসঅ্যাপ সব আছে, কালারটা খালি এদিকে পাঠাই দিলে হবে, এই কালারের স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবে। আর কি কুরিয়ারে পাঠাবেন? কুরিয়ারে পাঠাবো। হ্যাঁ অ্যাডভান্স দিতে হবে কত? খালি মাত্র শুধু ডেলিভারি চার্জটা 1,000 টাকা, মাত্র 1,000, মাত্র 1,000, 1,000 টাকা দিলেই এই যে আপনি এটা পাঠাই দিবেন? হ্যাঁ 1,000 টাকা দিলে এগুলো 1,000 টাকা যা আছে সব 1,000 টাকা করে, এই 28,000 টাকা জিনিস পাঠাই দিবেন? হ্যাঁ 28,000 টাকা দিন পাঠাই দেবো। বলেন কি, আর বাদ বাকি টাকা মাল বুঝে পাওয়ার পরে, মাল বুঝে পাওয়ার পরে দিতে পারবে তাই তো? দিতে পারবো। হ্যাঁ আচ্ছা আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি সতীক আলফার বালুর মাঠ, বালুর মাঠ, বাদলনগর 1 নম্বর গেট। এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। ওকে দর্শক দেখেন আমাদের কারখানা এইটাই, এটাই আমাদের ফ্যাক্টরি। আচ্ছা দেখেন এখানে কিন্তু বানানো হয় সব, তৈরি হয় যা আছে অল সব মাল এখানে, এই জায়গা তৈরি হয় সব, এখানে তৈরি করা হয়, এইদিকে ফ্রেম তৈরি হয়। আচ্ছা ওদিকে যাওয়া যাবে না, রাউটার ওদিকে নাই। আচ্ছা ওকে সুন্দর সুন্দর জিনিস দেখাই দিলাম দর্শক, যেটা আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন। তো একটু পরে আরেকটা লাইভে যাব, আরও চমৎকার চমৎকার জিনিস দেখাবো। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ।